কেউ তাড়ায় নাকি ওদেরকে? কি সুন্দর ঝুলে বসে আছে, কি দারুণ লাগছে দেখতে। টিফিন আমি আগের দিনে একটু ভাত ছিল, তো সেই ভাতটাকে বিনস, গাজর, ডিম, একটু গোলমরিচের গুঁড়ো সবকিছু দিয়ে ভাতটা ভেজে নিলাম, সকালে টিফিন হয়ে যাবে। তারপর বেলায় ধীরে সুস্থে রান্না করব। একটু হলুদটা কম দিয়েছি, ভাল লাগে না, ঠিক আছে। লঙ্কা দিয়েছি। স্নান কমপ্লিট হয়ে গেছে আর আজকে এখনো রান্না করিনি, ঠিক আছে। তো এখন রান্না করব, আর সকালবেলা ওই ভাতটা একটু ভেজে দিলাম, দিয়ে ওটা খেয়ে আজকে চলে গেছে। তো আমি এখনো রান্না বান্না করব, কি রান্না করব সেটা এখনো জানি না। তো দেখছি, স্নান টান করে নিয়েছি, পুজো দিয়ে দিয়েছি, এখন হচ্ছে রান্না বান্না করব। তো চলো, তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি, হয়ে গেছে প্রায়। আর এখানে সিম কেটে রেখেছি, গোটা সিম, টমেটো, পেঁয়াজ, লঙ্কা, এতগুলো পেঁয়াজ দেবো না। আর হচ্ছে সর্ষে, তো আমি করব সিম সর্ষে, সিম সর্ষে করবো, অল্পই দেবো, পেঁয়াজ এত দেবো না, টমেটো দেবো না। তো এখন সিম সর্ষে করব, ভাত করছি, ডাল করব, আর দেখা যাক কী করি, ঠিক আছে। তো রান্না প্রায় কমপ্লিট, ভাত হয়ে গেছে, আর এই যে সিম সর্ষে আমার হয়ে গেছে, আর সিম সর্ষে করে নিয়েছি। আর এখানে হচ্ছে বাটিতে একটু টমেটো ঝাল আছে, কাঁচা টমেটো, এটা দিদি দিয়েছে। আর এদিকে আমি হচ্ছে ডাল বসিয়ে দিয়েছি, আর একটু ডিম ভেজে নেবো। তো এই হচ্ছে দুপুরের রান্না, আর রাতে যা হোক করে নেবো, ঠিক আছে। তো এই জন্যে ঝটপট করে তাড়াতাড়ি রান্নাটা করে নিলাম, কারণ আজকে তোমার ছাদে যাব ভিডিও করতে, তখন কথা হবে। বন্ধুরা, আমরা এখন ছাদে ভিডিও করতে এসেছি, আর ছাদে জামা কাপড় পুরো শুকনো হয়ে গেছে। আর এ কি বলে, আজকে বেশ বেশি রোদও নেই, লেবুগুলো মিষ্টি আছে, দিদি লেবু খাওয়াচ্ছে, একটু লেবু টেবু খেয়ে নিয়ে গায়ে জোর করে নিয়ে তারপর ভিডিও করি। তোকে নেবো না, বলার সুযোগ মিলছে না, তুমি কি বলবে? তারপরে আমি এসেছি ভিডিও করতে। আমার এনে তো আমাদের সজনে গাছে বড় মৌচাক হয়েছে, আমাদের আর কারোর মধু কিনতে হবে না, ঠিক আছে। মধুর এ ঘুচে গেছে, মধু ওখান থেকে নেবো। তো মৌচাক, লেবু নেই, মৌচাক হয়েছে, মৌচাকে তোমাদেরকে দেখাচ্ছি, তার সজনে গাছে বড় মৌচাক হয়েছে, ঠিক আছে। তো চলো তোমাদের দেখিয়ে নিই, তারপর হচ্ছে ভিডিও করব। তো এই দেখো কেমন গাছে বাসা করে নিয়েছে, আর পুরো কিলবিল কিলবিল করছে, আমার তো দেখেই গায়ে শিশির শিশির করছে। তো যাই হোক, মৌমাছি এখানে বিশাল বড় বাসা করছে, তো এখান থেকে বালতি বালতি আমাদের মধু হবে, ঠিক আছে। তো যারা যাদের মধু লাগবে চলে আসবে আমাদের বাড়িতে। তো যাই হোক, এদেরকে আর ডিস্টার্ব করবো না, এরা এদের মতন এখানে শান্তিতে থাক। আর মানে কার কার এটা দেখে ভালো লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর দেখো, অনেকটা সামনে থেকে তোমাদেরকে দেখালাম। তো চলো এবারে চলে যাই ছাদে ভিডিও। দুবার মারের আওয়াজ নেই না? না না, মারের আওয়াজ নেই। দেখি কেমন হয়েছে, দেখি মা। বন্ধুরা, ভিডিও করা শেষ হয়ে গেছে, একটু অন্ধকার অন্ধকার হয়েছে, চলে এসেছি। আর দিদিও ঘরে চলে গেছে, আমি এখন ঘরে চলে যাচ্ছি। তো ঘরে গিয়ে দেখা যাক কী করি। তো চলো, তো বন্ধুরা এখন হচ্ছে সন্ধেবেলা, আর সন্ধেবেলা একটু খিদে 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 পেয়ে গেছে, তাই ঝটপট করে একটু ম্যাগি বানিয়ে নিচ্ছি। এখানে দেখো, বিনস, গাজর, পেঁয়াজ কেটে নিয়েছি, এখানটায় যে দুটো ম্যাগি নিয়ে নিয়েছি, আর নেব ডিম। তো এটা দিয়ে এখন হচ্ছে ম্যাগি বানাবো, ঠিক আছে।
তো তেলও গরম বসে গেছে, আর একটু সবজিগুলো আগে ভেজে নিই। তো আমার 2 মিনিটে ম্যাগি তৈয়ার। তো চলো ঝটপট করে প্লেটে নাবিয়ে নিই, আর নাবিয়ে নিয়ে টিফিনটা সেরে নিই। বন্ধুরা আমার ম্যাগি তো রেডি, সবজি দিয়ে আর সসটা না একবারে দিয়েই মাখিয়ে নিয়েছি। দারুণ কালার হয়েছে, ঝপঝপ খেয়ে নি। দারুণ হয়েছে কিন্তু ম্যাগিটা, খেয়ে দেখতে হবে। ঠিক আছে, চাউমিনের থেকে ম্যাগি খাওয়া ভালো এরকম করে বানিয়ে। বড় হওয়া, পড়াশোনা সব বরিশালে, বরিশাল আমাদের খুব একটা আশা হয় না। তো আমার বাবার একটা ইচ্ছা ছিল যে বরিশালে কোনো না কোনো এক সময় তো এখন রাতের বেলা আমাকে আবার রান্না করতে হচ্ছে। এদিকে আমার অনেক রান্না বান্না দুপুরে রয়ে গেছে, তো তারপরেও চিকেন নিয়ে এসেছে, তো এখন আমি চিকেনটা রান্না করছি। আর এটাই একটু কষা কষা রান্না করে নেবো, একটু আলুও দেবো। তো এটাই রাতে নিয়ে এসেছে, এখন কী করবো করতে তো হবে। তো চলো চিকেনটা বানিয়ে ফেলি, দিয়ে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। একটু চিকেন চিকেন নিয়ে নিয়েছি, আর এই যে একটু সিমের ঝাল দুপুরের, তো এই নিয়ে খেতে বসে গেছি। তো এখন হচ্ছে প্রায় 10:30 মতন বাজে। তো চলো আমি খাওয়া দাওয়া করে নিই, আর আজকের মতন টাটা বাই বাই, দেখা হবে পরের ভিডিওতে।